আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে চিকেন শর্মা। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যে ধরনের শর্মা সার্ভ করা হয়, কিভাবে আপনি বাসায় স্বল্প উপকরণে বাসায় খুব সহজে সেই শর্মাটি তৈরি করতে পারবেন এবং যার টেস্ট একেবারে হুবহু রেস্টুরেন্ট স্টাইলে সেই শর্মার মতো। এবং এই রেসিপিটি আজকে আমি খুব ডিটেলসে শেয়ার করব। এই একটি রেসিপিতে আপনি অনেকগুলো রেসিপি পেয়ে যাবেন যেখানে আপনি পারফেক্ট শর্মা তৈরি করতে পারবেন। তো চলুন স্টার্ট করে দিই। শর্মা তৈরি করার জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই এবং আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং সামান্য কিছুটা লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1টা লেবু নিয়েছি এবং এই লেবুটাকে খুব ভালোভাবে চিপড়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। এখানে আমি আরও দিয়ে নিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, যার ক্লিপটা আমি যখন মেখেছি তখন কিন্তু দেখা যায় ক্যামেরাটা অফ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। এখন এটাকে মেখে 30 মিনিটের জন্য খুব ভালোভাবে মেরিনেট করতে রাখতে হবে, চাইলে কিন্তু আপনি আরও বেশিক্ষণ মেরিনেট করতে পারেন। এখন এই দিকে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে হয়ে গেলে ঢেকে একটা জায়গায় 10 মিনিটের জন্য আমি রেখে দিব। 10 মিনিট পর কিন্তু ইস্টটা ফুলে উঠবে, তখন বুঝতে হবে আমার ইস্টটা একদম ভালো। এখন একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আস্তে আস্তে করে ইস্টের যে মিশ্রণটা আমরা রেডি করেছি সেটা এই ময়দার মধ্যে দিয়ে দিব, তবে একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মেখে নিব। এই ডোটা কিন্তু একদম একটা সফট ডো হবে। এবং এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটা সময় দেখা যাবে হাত থেকে কিন্তু সব ময়দাগুলো চলে গেছে এবং হাতটা অনেকটা ক্লিন হয়ে গেছে, তখন বুঝতে হবে ডোটা মাখা শেষ হয়ে গেছে। এবং আমি যতটুকু পানি নিয়েছিলাম আমার কিন্তু পুরো পানিটা লাগেনি, আমি প্রায় 1/2 কাপের চেয়ে একটু বেশি পানি নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পানি কিন্তু বেঁচে গিয়েছিল। এখন এই ময়দার মধ্যে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে যে কোনো গরম জায়গায় 30 মিনিটের জন্য ময়দাটাকে ফোলার জন্য রেখে দিচ্ছি। এখন চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই থাকতে হবে, যদি ফ্লেমটা একেবারে লো থাকে তাহলে কিন্তু চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং এটাকে খুব কম তেলেই কিন্তু এভাবে করে ছেঁকে নিতে হবে। এবং কিছুক্ষণ কিন্তু ধৈর্য ধরে ভাজলে দেখা যাবে চিকেনটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা রেডি হয়ে গেছে, এখন চিকেনটাকে আমরা নামিয়ে নিব। এবং চিকেনটাকে এখন কিছুটা ঠান্ডা হলে একটা ছুরি এবং চাকুর সাহায্যে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিব। এখন আমরা রেড সস রেডি করে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মেয়োনেজ নিয়ে নিয়েছি, এটা বাজারের কেনা মেয়োনেজ, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জলপাইয়ের আচার এবং দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য কিছুটা চিনি। এখন খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এখানে একটা কথা বলে নিচ্ছি, আমি যে জলপাইয়ের আচারটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আমের আচারটাও ব্যবহার করতে পারেন, তবে জলপাইয়ের আচার ব্যবহার করলে কিন্তু একদম পারফেক্ট একটা ফ্লেভার পাবেন। এই দেখুন আমাদের রেড সস রেডি হয়ে গেছে, এখন এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর কিন্তু আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, আমি চুলার পাশে রেখেছিলাম। এখন হাত দিয়ে কিছুটা পাঞ্চ করে দিতে হবে এবং এটাকে আমি একটি বোর্ডের উপর কিছুটা শুকনো ময়দা নিয়ে নিচ্ছি এবং এই ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে মথা হয়ে গেলে এটাকে আমি লম্বা একটা শেপ করে নিচ্ছি এবং এই লম্বা একটা শেপকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। শর্মার রুটিটা কিন্তু কিছুটা
একটু মোটা ধরনের হয়, তাই আপনি চাইলে কিন্তু এই সেম ডোর থেকে চারটা করেও রুটি তৈরি করে নিতে পারেন। তবে আমি কিছুটা মোটা করে এবং একটু বড় করে তৈরি করব, তাই আমি তিনটি ভাগে সমানভাবে ভাগ করে নিচ্ছি এবং এগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে নিয়েছি। এখন দুইটি ভাগকে আমি সরিয়ে নিচ্ছি এবং একটি ভাগে খুব ভালোভাবে আবারও আমি একটু ময়দা দিয়ে নিব এবং ময়দা দিয়ে এটাকে আমি গোল করে নিব। এখন কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং এই রুটিটাকে আমি বেলে নিব। প্রথমে আমি হাত থেকে কিছুটা একটু প্রেস করে দিচ্ছি, এরপর আমি খুব সুন্দরভাবে রুটি বা পরোটা যেভাবে আমরা বেলি সেভাবে করে বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না, ঠিক পরোটা যেরকম হয় সেই সেম পুরুত্ব করে আমরা বেলে নিব। এখন একটা চুলায় প্যান আমি গরম করে নিয়েছিলাম এবং এই রুটিটা আমি দিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ঢেকে দিচ্ছি। খুব হাই ফ্লেমে কিন্তু এই রুটিটা ভাজা যাবে না, তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। এবং এক মিনিট পর আমি এটাকে উল্টে দিয়েছি, আবারও ঢেকে দিচ্ছি এবং এক মিনিট পর কিন্তু অপর সাইডটাও হয়ে গেছে। এখন এটাকে এরকম আস্তে আস্তে একটু প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন রুটিটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি শসা, টমেটো এবং ক্যাপসিকাম কেটে রেখেছি। এখন একটি বোল নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টুকরো করা চিকেনটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, শসা এবং টমেটো, এবং এর মধ্যে প্রয়োজন মতো রেড সসটা দিয়ে নিচ্ছি। এখন এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখানে শসার পরিমাণটা একটু বেশি রাখবেন, চাইলে টমেটো আর ক্যাপসিকামটা আপনি বাদ দিতে পারেন, চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যেতে পারে। এভাবে কিন্তু রেস্টুরেন্টের সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে এরপরে কিন্তু শর্মা রুটির মধ্যে দেয়। এখন শর্মার রুটির উপরে আমি সেই চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং উপর থেকে আরও কিছুটা রেড সস দিয়ে দিচ্ছি, এটা দিলে খেতে খুবই মজা হয়। এখন রুটিটাকে আমি খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি এবং দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করছি, চাইলে আপনারা ফয়েল পেপার ব্যবহার না করলেও হয়, এবং ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি কেটে দিচ্ছি যেভাবে শর্মা হাউসেও কেটে দেয়। এর ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এটা, এবং এটা দেখতে কিন্তু একেবারে সেই রেস্টুরেন্টের মতোই শর্মা হয়েছে, এবং যার টেস্ট একবার তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন বাসায় কতটা পারফেক্টভাবে রেস্টুরেন্টের রেসিপি তৈরি করা যায়। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টসের আশায় থাকি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এখানেই, আল্লাহ হাফেজ।